হ্যাঁ, এটা দীপনের ছোটবেলার ছবি। হ্যাঁ, দীপন পোস্ট দাও এবার। এখন দীপন সেম পোস্টটা দেবে। কটা বাজে এখন? 7:10। 7:10 থেকে আজকের কালকের পার্ট ওয়ান, আজকের পার্ট টু, মানে দীপনের জন্মদিনের কালকে শপিং করতে গিয়েছি, তো আজকে ওর জন্মদিন, রেডি হয়ে গেছি আমি। এই দেখো ফাইনাল লুক, সুদীপ হাসছে। যাই হোক, ও হাসুক, ও এখনও রেডি হচ্ছে। আর আজকে মা, দাদা, বর্তি, আমাদের ফ্যামিলি সবাই যাচ্ছে, শুধু বাবা বাদে, বাবার একটু কাজ আছে। তো যতটা পারি করার চেষ্টা করব, ভিডিও করব, হয়তো বলে বলে ভিডিও করতে পারবো না, হয়তো ছোট ভিডিও হবে, কিন্তু আমি নিরাশা দেব না, যখন বলেছি দেখাবো তোমাদেরকে। তো সাথে থাকো, আমি একদম ওদের বাড়িতে গিয়ে তারপর ভিডিও করব। মাঝখানে করতে পারবো না, রাস্তাতে যাব, অটোতে যাব, কি করে করব আমি? বন্ধু বান্ধবদের সাথে দেখা হলে ভিডিও করব, চেষ্টা করব। তো চলো এখন বেরিয়ে যাই। আর সব থেকে বড় ব্যাপার, সাজুগুজু তো করলাম, সিম্পলভাবেই সেজেছি, ভীষণ গরম, চুলটাকে ওপর দিকে এরকম তুলে দিয়েছি টুকুস করে, আর মাস্ক পরতে হবে। কবার বডি স্প্রে লাগাবি? তো চলো, ওই মাস্ক নাও, মাস্ক। তো গাইজ, আমরা এখন বেরিয়ে গেছি, আসছে, ওরা সব তালা দিচ্ছে ঘরে। তো আমরা সবাই দীপনের বাড়িতে পৌঁছে গিয়েছি, দেখতেই পাচ্ছো। হ্যাঁ, এবার কেক কাটা হবে, তাই জন্য সবাই ফোনের ক্যামেরা অন করে দাঁড়িয়ে আছে, আর আমিও সেই সুযোগে ভিডিও করে নিয়েছি। এখানে সুদীপ আছে, মা, বর্দি, আর সুদীপের ফ্রেন্ডরা আছে, তোমরা জানোই তো। তোমরাও সাথে থাকো, দেখতে থাকো কেক কাটা। ঢেকে নিয়ে করে দেবো, পাকাটা চালিয়ে দে। আরে দে, দাঁড়া না একটুখানি, দে না, মামুকে মাথায় দেবো, একবার দে, একবার দে, একবার দে। আর সবাই তো চাই সুযোগের সৎ ব্যবহার, তাই জন্য দীপনের দুই বন্ধু দীপনকে সাজাতে খুব ব্যস্ত, দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দরভাবে সাজাচ্ছে, দেখো তোমরা, লক্ষ্য করো, ওয়াও, জাস্ট নাইস। আরে চেরিটা মুখ থেকে সরালো কেন? কবিটা তাহলে কি করে হবে? আরে চেরিটা মুখ, আরে বিনটা লাগা, এমনি এমনি লাগা, তাই তো কবিটা তো। তো তোমরা ফ্রেন্ড লক্ষ্য করো, ছাদে কি সুন্দর লাইটিংয়ের ডেকোরেশনটা করেছে, জাস্ট অসাধারণ করেছে। বাড়ির মধ্যে এরকম কি সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা, খুব খুব খুবই সুন্দর, খুব সুন্দর। আর এদিকে দাদা, বর্দি, এটা আমার মা, শাশুড়ি মা। আর একটা সব থেকে ভালো জিনিস, এখানে সেলফি তোলার পর্ব চলছে, এই দেখো সেলফি তোলায় ব্যস্ত সব। এখানে এখন সুদীপ আর ওর ফ্রেন্ডরা সব খেতে বসেছে, সাথে বাদ্রে বয়ও আমাদের আছে, তো ওরা সব ফ্রেন্ডরা একসাথে খেতে বসেছে। আমি, মা, বর্দি, দাদা, আমরা এর আগের আগে খেয়ে নিয়েছি। তো আমি সুদীপের সাথে বাড়ি যাব, মা বর্দিরা একটু এগিয়ে যাবে, তো তাই জন্য বসে বসে আর কি কাজ, আমি ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করছি। তো কাকু খেতে দিচ্ছে,
এমডি রমিত দীপন এইদিকে আছে, আর এদিকে সুদীপ আছে, স্বপ্নদীপ দা আছে, আর দুজনকে আমি ঠিক চিনি, নামগুলো মনে নেই আমার, তো সরি তার জন্য। চলো এবার আমি বাড়ি চলে যাচ্ছি। দীপন দীপন ওরম পোজ দিত, ওই যে দীপনের ছোটবেলার ছবি, দীপন পোজ দাও এবার। এখন দীপন সেম পোজটা দেবে। পরের বার যখন আসবো ওই রকম একটা ড্রেস আমরা দেবো দিব। হ্যাঁ, আর কাজল 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 লাগিয়ে দেবো। তো এই যে এইগুলো একটুখানি এ করো তো, ভিডিও দীপন এঁকেছিল ছোটবেলা, ভালো আঁকতো ছোটবেলা, বড় হলে আর দিয়ে এই ছেলেটাকে নিয়ে। তো সবাই খুব ভালো করে তো এনজয় করলাম, তো এবার বাড়ি ফেরার পালা। তো মা বর্দিরা দাদা একটু এগিয়ে গেছে, তো এবার আমরাও চলে যাব। সবাইকে টাটা করে দিই, বাদ্যবয় টাটা করে দিচ্ছে, সুদীপ এখানে, ওর ফ্রেন্ডরাও চলে যাবে সবাই, আর এমডি এখানে অলরেডি মোজা পড়ছে। কালকে তো ভিডিওটা আমি শেষ করতে পারিনি, দেখতেই পেলে অনেক রাত্রি হয়ে গিয়েছিল। তো আর একটা জিনিস দেখানোরও আছে, তাই জন্য ভিডিওটা আবার কন্টিনিউ করছি। তো কাকু কাকিমার বাড়িতে গিয়েছিলাম, তোমরা দেখতেই পেলে, তো দীপনের বার্থডে ছিল, সেটাও তোমাদেরকে দেখালাম। পুরী ঘুরতে গিয়েছিলো কাকু কাকিমা, তো আমার আর বর্দের জন্য সেম চাদর, সেম মানে সেম চাদর পুরীর থেকে এনেছে, তো তোমাদেরকে সেটা একবার দেখিয়ে দিই। তো চলো দেখো, জানি না কতটা দেখতে পাচ্ছ, আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি তোমাদেরকে। ভিডিওটা সেটা অবশ্যই জানাবে কমেন্টে। আর কাকু কাকিমাকে আমি আমার তরফ থেকে জানাই অসংখ্য 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 ধন্যবাদ। আগের যে পার্টসটা ছিল সেটাও আমার খুব পছন্দ হয়েছে, আর এই চাদরটাও খুব পছন্দ হয়েছে। তো তোমাদেরকে একটা কথাই বলবো, প্লিজ আমাকে এভাবেই সাপোর্ট করো আর আমার পাশে এভাবেই থেকো। কালকে রাতে ভিডিওটা আমি এন্ড করিনি, যে জানি সকালবেলা তোমাদেরকে এই গিফটটা দেখাবো, তো তারপর ভিডিওটা এই ভিডিওটা এন্ড করবো। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে না হলে, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। তো চলো, টাটা বাই।